আচ্ছা ঠিক আছে, এখন চল তো চল। এখন এখন কি হবে? এমনি তো সিধে আমার বাড়ি নিয়ে যাবে, পুরো সাজানো খেলাটা ভেস্তে যাবে। না 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 না, এ হতে পারে না রতন, রতন তোকে কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে রতন। রতন কি করবি? কি ব্যাপার, তুমি এখানে কেন? বললাম যে বাইরে দাঁড়াতে চল। বলছিলাম যে ওই, আমি তোমার কোনো কথা শুনবো না, কোনো কথা শুনবো না রত্নদীপ। দেখো কাল তো তোমাদের আশীর্বাদ, কাল তো একটা ভালো পাঞ্জাবি দরকার না? চলো চলো আমার সঙ্গে, চলো এসো। না আমি যেতে পারবো না, আমার খুব দরকারি একটা কাজ আছে, আমি 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 যেতে পারবো না কোনোভাবে। কাজের বাহানা দিয়ে পালাবার চেষ্টা করো না রত্নদীপ। আমি বুঝতে পেরেছি, তুমি শ্বশুরবাড়ি থেকে কোনো জিনিস নিতে চাও না তো? কিন্তু দেখো আমাদেরও তো ইচ্ছে করে যে আমরা জামাইকে কিছু কিনে দিই, তাই না? কি হয়েছে সুদক্ষিণা? দেখো না, আমি রত্নদীপকে নিয়ে একটু শপিং এ যেতে চাইছি, কিছুতেই আমাদের কিছু কিনতে দেবে না। না দেখুন, সত্যি আমি সত্যিই যেতে পারবো না, বিশ্বাস করুন। ওরা আশ্রমের জমিতে কাজ শুরু হয়ে গেছে, আমি একবার দেখুন, আমি একবার যদি বিয়ের এদিকে আটকে যাই তাহলে তো ওদিককার কাজ একদম সে ধীমে তালে হবে, কাজ হতেই চাইবে না। আর কেনাকাটা তো সারা জীবন আছেই। আমি এখন একটা কাজ করি, আমি বেরোবার সময় না আপনাকে আপনাদেরকে ওখান থেকে ফোন করে দেবো, তাহলে হবে তো? বা আজকে আজকে আপনার সবাইকে ক্ষমা করে দেবেন, আজকে হবে। রত্নদীপ রত্নদীপ শুনে রত্নদীপ কিছু দেখো না, ওটা ভালো কাজে যাচ্ছে, যাক না।